হ্যালো ভিউয়ার্স, সোনাই তনয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তনয়া আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা একটা চিকেনের প্রিপারেশান বানাতে চলেছি, ক্রিম চিকেন। চিকেনটা তোমাদের দাদাভাই বানাবে। তোমাদের দাদাভাই বলল একটা চিকেনের প্রিপারেশান আমি করব, তো আমি বললাম ঠিক আছে করো। তো এই প্রিপারেশানটা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি। ক্রিম চিকেন বানাতে লাগবে প্রথমে চিকেন, আদা বাটা, কাজু পেস্ট, ধনে গুঁড়ো, দুধ, ফ্রেশ ক্রিম, বড় এলাইচি, গার্নিশিংয়ের জন্য সবশেষে লাগবে ধনে পাতা। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর তোমাদের দাদাভাই কেমন চিকেন বানালো সেটাও কমেন্ট করে জানিও। ভিউয়ার্স, তোমাদের দাদা ভাই রান্নাটা স্টার্ট করে দিয়েছে। প্রথমে কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে বড় এলাচ, জিরে দিয়েছে। এবার আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিতে হবে। দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছে। চিকেন যেন লাল না হয়, ক্রিম চিকেনে চিকেনগুলো নর্মাল যেরকম সেরকমই থাকবে, চিকেনের যেন লালচে ভাব না আসে সেটা লক্ষ্য রাখতে হবে। डेढ़ कप दूध, দেখো দুধ দেওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে দিতে হবে।
হালকা বাড়িয়ে দিতে হবে। এর মধ্যে আমরা দেব এবার আদা পেস্ট, ওয়ান টিস্পুন, ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন আদা পেস্ট, একটু ধনিয়া পাউডার অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। যদি ধনিয়া পাউডারের না দিতে চাও, ফ্লেভার ভালো না লাগে, তো নাই দিতে পারো, নর্মাল ভাবে করতে পারো। দুধটা যদি ফেটেও যায় অসুবিধার কিছু নেই, চিকেন মেক আপ করে দেবে, কারণ এরকম দুধ ফেটে যাওয়ার ঘটনা আগে একবার তোমাদের দাদা ভাই ঘটিয়েছে। সেটা কি চিকেন ছিল, দই চিকেন? চিকেন মহারানী, চিকেন মহারানী বানাতে গিয়ে দুধ কেটে গেছিল, তো খেয়েছিলাম, ভালো লেগেছিল। আমি কিছুই বলিনি, হ্যাঁ আমি কেমন হয়েছিল, ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল কিছুই বলিনি, একমাত্র যে রান্না করেছে তার মেয়েই শুধু ভালো বলেছিল, আর কেউ ভালো বলেনি। এবার আমরা অ্যাড করতে চলেছি কাজু পেস্ট, দুঃখের বিষয় শোনাই নেই, ও দাদু বাড়ি রয়েছে, ও যদি থাকতো এতক্ষণ কতবার বলা হয়ে যেত যে ওয়াও পাপা ইয়াম্মি, সেইটাই আমরা মিস করছি। তো চিকেনটা ঢাকা দিয়ে দেওয়া হলো, দেখা যাক কি হয় শেষ অবধি, দুধ ফেটে যায় না দুধ ভালো থাকে। তো একটা জিনিস ভুল হয়ে গেছিলো বলতে, কাসুরি মেথি আর একটু ব্ল্যাক পেপার পাউডার লাগবে, তো তোমাদের দাদা ভাই এখন ব্ল্যাক পেপারটাকে পাউডার করে নিচ্ছে। ব্ল্যাক পেপার পাউডার কতটা দিতে হবে? ভালোই হচ্ছে দেখতে, খেতেও ভালোই হবে আশা করা যায়। এসব যোগ করতে হবে কাসুরি মেথি, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তোমরা তো ফ্লেভারটা পাচ্ছ না, সত্যি খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে। তো ফ্রেন্ডস একদিন অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করো। চিকেনটা আমরা এখন চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ রাখতে হবে এইভাবে, আর সেই তার মাঝখানে ব্রেকে আম খাচ্ছি দুজনে। মিষ্টি আম? না একদমই মিষ্টি না, খাবারে আওয়াজ আছে। হিমসাগর আমি ভালো লাগে, অন্যান্য আম এত টক,
আটিটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে মারামারি আমার। ও খাবে আটি না আমি খাবো আটি? আজকে দিয়েই দিলাম, স্যাক্রিফাইস করেই দিলাম, আমার জন্য চিকেন বানাচ্ছে, আটিটা তুমি খাও। ওহ, ক্রিমটা দেওয়ার পরে একদম অন্যরকম লুক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমাদের চিকেন রান্না হয়ে গেছে, আমরা এই যে খেতে বসলাম। রুটি, এই চিকেনটা অ্যাকচুয়ালি রুটি বা বাটার নান বা কুলচা পারোঠা এইসবের সাথেই ভালো লাগে, ভাতের সাথে অতটা যায় না। তো আমি কম সময়ের মধ্যে রুটি বানিয়ে নিয়েছি। গ্রেভিটা দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে গ্রেভিটা। খুব ভালো হয়েছে। চিকেন গুলো একদম সফট হয়ে গলে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার সোনাইটা নয়েস ব্লগ চ্যানেলের নতুন দর্শক, তাদের উদ্দেশ্য হবে অবশ্যই একটা কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।